সত্যি কথা বলতে নাইটের রাইড গুলো অসাধারণ ছিল, আমার ভালো লেগেছে। আরে ওঠো বাবা ওঠো, এই বাবু গুড মর্নিং শিলিগুড়ি। ও কালকে রাত্রেবেলা আমাদের ধুতে ধুতে প্রায় 12টা বেজে গেছে। যদি অনেক বড় গ্রুপ হলে প্রবলেমটা হয়, তো কোনো ব্যাপার না, তো হয়েই থাকে। তো আজকে আমরা যখন লেপসা যাবো, এখান থেকে প্রায় 10টা সময় বেরোবো। আরও 5 জন আছে যারা ট্রেনে আসছে, কালকে রাতে ট্রেনে উঠেছে, আজকে ওরা 8টা নাগাদ ঢুকে যাবে। তো ওরাও এখান থেকে গাড়ি মানে বাইক বুক করবে। তো টোটাল মোটামুটি 13-14 জনের ট্রিপ, মানে এখান থেকে বাইক নিয়ে ওরা করব। যাই হোক, তো ওরা আসলে ওদের সাথে আলাপ করিয়ে দেবো। তো আমরা এখন আছি শিলিগুড়ির ফোনিক্স লজে। চলো সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালো ভিডিও আসছে এই ট্রিপটায়। তো এই ট্রিপটায় মানে যতটা চেষ্টা করব, আমি যা যা করব, যা এক্সপিরিয়েন্স করব, পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আজ থেকে শুরু হলো পাহাড়ের জার্নি, 4-5 দিনের ট্রিপ। চলো অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং অমিতা, গুড মর্নিং। গুড মর্নিং। সত্যি কথা বলতে নাইটের রাইড গুলো অসাধারণ ছিল, আমার ভালো লেগেছে। মানে রাস্তাঘাট খুব অবস্থা খারাপ ছিল, বাট ভালো লেগেছে। মানে রাইড করে ফার্স্ট এত লং রাইড, নিজের পটেনশিয়ালটা বুঝতে পারলাম। তাহলে আবার আসা হবে তো দেখি পরে কি হয়। দেখ এই রাইডটা করার পর যখন সান্দাকফুতে যাওয়ার সময় মনে হয়েছিল পরে নাই করি, দেখি করবো। তুমি কেন কেমন লাগলো বলো, ক্যামেরার সামনে বলতে লজ্জা পাচ্ছে, ভীষণ ভালো লেগেছে। শিলিগুড়ি ফোনিক্স সোর্স থেকে এখন বেরোবো, লাগেজ প্যাক করা হচ্ছে। এখান থেকে লেপচা যাবো 74 কিলোমিটার, আমরা যাবো মিরিক হয়ে। তো লাগেজ সব প্যাক করা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা টোটাল বাইক। আমার শেষ ফুল লোডেড। কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার এক্সপিরিয়েন্স বাইকে পুরোটাই কলকাতা। আর সবথেকে বড় কথা হচ্ছে আফটার ম্যারেজ এখন পর্যন্ত কোথাও যেতে পারিনি, লকডাউনের জন্য আমরা আটকে গেছে। তো লকডাউনের পর ফার্স্ট ট্রিপ তাও বাইকে, প্রথম। তো কেমন ভালো এক্সপিরিয়েন্স? তো সবই ঠিক আছে, বাট ফিজিক্যাল টায়ার্ডনেসটা প্রচুর আছে, ব্যাক পেন হচ্ছে, ব্যাক পেন একটু হবে। যেটার জন্য আসা সেটাই, হাঁটা দেখলে তো ব্যথা চলে যাবে। এখন পাহাড় দেখলে, পাহাড়ে ওঠার সময় সব ব্যথা, হ্যাঁ সব ব্যথা চলে যাবে পাহাড় দেখলে পরে। তো সবাই রেডি পাহাড়ে যেতে যেতে কথা।
হয় না এতে ওইটা নিতে হবে তো একটা ছোট ম্যাগি ব্রেক নিয়েছি ম্যাগি ব্রেক তো আমার লাগবে ঠান্ডা কেমন বলো প্রচন্ড রকমের ঠান্ডা আর কি আমাদের কলকাতা তো এত ঠান্ডা পড়ে না এখন 4:30 বাজে আর 5:30 6টার মধ্যে লেপচে যাব ঢুকে যাব একটা জিনিস দেখাই ভিউটা দেখুন টোটাল টিম ফুল টিম ভালো লাগছে অসাধারণ মানে এটা আমারই প্রথম প্রথম ট্রিপ খুবই ভালো লাগছে মানে এক্সপেক্ট করিনি এতটা ভালো লাগবে এখনো পর্যন্ত জানি এখনো অনেক রোমাঞ্চ আছে দেখা যাক কি হয় এখনো অনেক আরো আরো কিছু দেখা বাকি আছে একদম ও রানক বিভৎস এই অবস্থা মুখটা দেখুন পুরো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা প্রচন্ডই ঠান্ডা ভালো মানে কি বলা যাবে এরপরে আর একটু উপরে উঠবো তাহলে আর কতটা ঠান্ডা হবে বোঝা যাবে না তো সো ফাইনালি আমরা লেপচো জগৎ ঢুকে গেছি 6:30 বেজে গেছে ঢুকতে ঢুকতে ও সন্ধে হয়ে গেছে ঢুকতে ঢুকতে হোমস্টেটা দেখে নিন আর সকালবেলায় হোমস্টেটার পুরো ভিউটা আমি দেখাবো আর খুব সুন্দর লাগবে আর এই ভিউ মানে হোমস্টেটার মানে ঠিক ডান দিকে যে ভিউটা রয়েছে পুরো দার্জিলিংটা দেখা যায় এই দার্জিলিংটা সকালবেলা উঠে দেখাবো অসাধারণ লাগবে তো এখন পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো কালকে সকালবেলা উঠে পুরো ভিউটা আগে দেখবেন ফাটাফাটি লাগবে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো ও মাই গড সেই লেভেল